রংপুরের তারাগঞ্জে ট্রাক অ্যাম্বুলেন্স এবং ইজি বাইকের সংঘর্ষে ইজি বাইকের 5 যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। সোমবার সন্ধ্যায় নেংটিছিড়া ব্রিজ এলাকায় রংপুর দিনাজপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তারাগঞ্জ বাস স্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি ইজি বাইক সৈয়দপুরের দিকে যাচ্ছিল। নেংটিছিড়া সেতুর কাছে পৌঁছালে রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স এবং ট্রাকের সঙ্গে ইজি বাইকটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ইজি বাইকের 4 জন এবং তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন তারাগঞ্জ উপজেলার সহির উদ্দিন, খাদেমুল ইসলাম, আজাহার আলী এবং হাবিবুল্লাহ।